নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই গুড ইভিনিং। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো, অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, যে আপডেটটা তোমাদেরকে দেব সেটা হচ্ছে জেমি ম্যাকলারেনকে নিয়ে। তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে দাদা, জেমি ম্যাকলারেন তিনি ডুরান কাপের সেমিফাইনালে অ্যাভেলেবেল থাকবেন কি না। তো তোমাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, এখনও অবধি জেমি ম্যাকলারেন তিনি কিন্তু মোহনবাগানের মূল দলের সাথে পুরোপুরি অনুশীলন কিন্তু এখনও অবধি শুরু করেননি। এবং যেমনটা খবর পাওয়া যাচ্ছে, জেমি ম্যাকলারেনকে নিয়ে আর নতুন করে কোনোরকম পরিকল্পনা কিন্তু ডুরান কাপের জন্য নেই মোহনবাগান ম্যানেজমেন্টের। তবে তার চোট কিন্তু খুব একটা গুরুতর নয়, সেই কারণে তাকে নিয়ে খুব একটা রিস্কও কিন্তু নেওয়া হচ্ছে না। তো আগামী যে 13 সেপ্টেম্বর মোহনবাগানের মুম্বাই সিটির এফসির বিরুদ্ধে যে ম্যাচটা আইএসএলে খেলবে, সেই ম্যাচে কিন্তু সবুজ মেরুন জার্সিতে অভিষেক ঘটতে চলেছে এই জেমি ম্যাকলারেনের, এই রকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এবং কোচ জোসে মোলিনা তিনি কিন্তু সেমিফাইনাল খেলতে নামার আগে তিনি সাংবাদিক সম্মেলনে তিনি কিন্তু এটা ক্লিয়ার করে দিলেন এবং তিনি নিজের মুখেই জানিয়ে দিলেন যে জেমি ম্যাকলারেন তিনি কিন্তু অ্যাভেলেবেল থাকছেন না। শুধু জেমি ম্যাকলারেন নয়, আশিক কুরুনিয়ান তিনিও কিন্তু অ্যাভেলেবেল থাকছেন না আগামীকালের এই সেমিফাইনাল ম্যাচে। তো এই দুজন প্লেয়ার তারা কিন্তু অ্যাভেলেবেল থাকছেন না, বিদেশি স্বদেশি দুজন তারা কিন্তু অ্যাভেলেবেল থাকছেন না, এই হচ্ছে ব্যাপার। তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মোহনবাগান 1 থেকে 2 জন ভারতীয়কে নেবার কিন্তু চেষ্টা চালাচ্ছে। মোহনবাগানের ডিফেন্সের যে অবস্থা, সেখানে কিন্তু একজন ভারতীয় অবশ্যই দরকার। আনোয়ার আলী চলে যাবার পর তার রিপ্লেসমেন্ট প্লেয়ার অবশ্যই দরকার, এবং সেই কারণে মোহনবাগান অনেকদিন থেকেই প্রীতম কোটালকে নেবার একটা চেষ্টা চালাচ্ছে, যেটা আমি তোমাদেরকে জানিয়েছিলাম। তবে শুধু প্রীতম নয়, বর্তমানে কিন্তু অ্যালেক্স হাজিরও ওপর ইন্টারেস্ট শো করছে মোহনবাগান, যেটা কিন্তু আমি গতকালকে 2 বার ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছি। 24 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাক কাম সেন্টার ব্যাকের প্লেয়ার অ্যালেক্স হাজি হায়দ্রাবাদ এফসির এই প্লেয়ারকে কিন্তু দলে নিতে চাইছে মোহনবাগান, তার সাথেও কিন্তু কথাবার্তা চলছে, এবার দেখা যাক কী হয়। এছাড়া কিন্তু কেরালা ব্লাস্টার এফসির ডিফেন্ডার হরমিপাম রুইভা তার ওপরেও কিন্তু ইন্টারেস্ট শো করছে এবং তাকেও দলে নিতে চাইছে। তো 23 বছর বয়সী এই ডিফেন্ডার হরমিপাম রুইভাকে তোমরা সকলেই চেনো, মার্কেট ভ্যালু 2 কোটি টাকা, দারুণ ডিফেন্ডার। তো এই ডিফেন্ডারকেও কিন্তু নিজেদের দলে নিয়ে ডিফেন্সটাকে শক্ত করতে চাইছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো এই হরমিপাম রুইভার বদলে কিন্তু কেরালা ব্লাস্টার তারা অভিষেক সূর্যবংশীকে দাবি করছে, মানে দলে নিতে চাইছে, একটা সোয়াপ ডিল করতে চাইছে। তো দেখা যাক কোন দিকে কী পরিস্থিতিটা গিয়ে দাঁড়ায়। তো হরমিপাম রুইভা এবং অ্যালেক্স হাজির ওপর যেমন মোহনবাগানের ইন্টারেস্ট রয়েছে, তেমন কিন্তু তারা কথাবার্তাও চালাচ্ছে। এবার দেখা যাক লাস্ট মুহূর্তে কাকে জালে তুলে নেয় মোহনবাগান, এটা এখন দেখবার বিষয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।